আশাফুল আলম আপনি লিখেছেন অবিবাহিত ছেলে মেয়ে ফ্রেন্ড কি একসাথে বসে ইফতার করতে পারবে প্রতিদিন ক্যাম্পাসের মাঠে তিন চারজন ছেলে মেয়ে একসাথে বসে ইফতার করে এর বিধান কী আশাফুল আলম পর্দা ইসলাম শরিয়ার গুরুত্বপূর্ণ একটি বিধান এবং ফরজ বিধান ইফতার করাটা একটা শূন্যতামল ইফতার ছাড়াও একজন মানুষের সিয়াম হয়ে যেতে পারে রোজা হয়ে যেতে পারে কিন্তু পর্দা যদি তিনি না করেন তাহলে শীঘ্র তিনি কবিরাগুনা হবেন এবং কবিরা গুণাগার হবেন এবং বড়ো ধরনের অপরাধ তিনি করেছেন এমনটি বলে বিবেচিত হবে অতএব গায়রে মাহরাম নারী পুরুষ তারা একত্রে বসে যদি ইফতার করেন এবং পর্দার খেলাফ করেন একে অন্য সাথে পর্দার যে বিধান আছে সেটাকে না মেনে তারা যদি একসাথে বসে ইফতার করেন তাহলে রোজা তাদের হয়ে গেল কিন্তু রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই ব্যাহত রোজা তো আমাদেরকে মূলত মত্তাক্ষি বানায় রোজা তো আমাদেরকে মত্তাকি হতে শেখায় সেই বিষয়টি আমার রোজা থেকে চলে গেল বিধায় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে যদি কোনো জায়গায় এমন পরিবেশ হয় যে নারী পুরুষ একসাথে আছে তাহলে আমরা আমাদের নজরকে হেফাজত করে যার যার মতো করে পর্দার বিধানটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ